হ্যাঁ কি বলছো? তুই ছোটেন কে তো? হ্যাঁ আমার সেকেন্ড বউ। এই মাত্র সেকেন্ড আর কি হবে এই হচ্ছে শুভ বিজয়ের আশীর্বাদ আমাদের ও দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ শুভ বিজয়া শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম এন্ড ছোটদেরকে আমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো আমি সৌম্য আর আমি অদিতি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি বাইট সুইট সৌম্যদিতি তো এই মায়ের বিদায় বেলায় কারোরই মন ভালো নেই তো আমাদের সকাল থেকেই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মুড আপসেট মেহুলদের বাড়িতে বিজয়ের প্রণাম জানাতে মানে আমার শ্বশুর বাড়ি তো বিজয়ের প্রণাম জানিয়ে এখানে এসে আমি একটা কথা বলতে চাই বিয়ের পরে এটা হচ্ছে আমার প্রথম সিন্দুর খেলা তাই ভাবলাম এই চান্সটা কোনো ভাবেই মিস করা যাবে না তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার খুবই জরুরি যাতে এটা আমিও পরে দেখতে পাই মেমোরিজ হিসেবে তো সেই জন্যই ব্লগটা করা তো বিয়ের পরে প্রথমবার সিন্দুর খেলা কিভাবে আমি মজা করছি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তাই তো একদম তো আর বেশি দেরি না করে চলো এখন যাওয়া যাক তোমাদের বাড়িতে টাটা এখন আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বিজয়া প্রণামের জন্য চলো যাওয়া যাক বেশি কথা বলবো না ঢুকে ঢুকে দেবো রাস্তায় এত ভিড় আমরা এখন চলে এসেছি মায়ের কাছে মা কই এই যে আমার মা কেমন লাগছে আমাকে আমরা এখন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমার বাড়ি মানে ওই বাড়িতে ওখানে গরম হবে তো আমার মাকে নিয়ে এখন ওই বাড়িতে যাই কারণ মায়ের বাড়ি করবো সবাই নিয়ে ওখানে সবাই রেডি হয়ে বসে আছে আমাদের অপেক্ষায় এই যে আমার মা লাল বা সাদা শাড়ি পরেছে আমার মাও মা হাই বলে ধর তো মা
হ্যাঁ কি বলছো তুই শুনলি কি তো হ্যাঁ আমার সেকেন্ড বউ এই মাস বউ মায়ের বিদায় বেলায় ধনুচিন নাচে আজ মেলবন্ধন হয় ফেলে আসা সময়ের সাথে নতুন জেনারেশনের। পুজো শুরু হতে না হতে হঠাৎ যেন কিভাবে দশমী এসে উপস্থিত। মহিষাসুরকে হারিয়ে ঘর শূন্য করে মায়ের ফেরত যাওয়ার প্রস্তুতি আজ শুরু। পুজোর এই পাঁচ দিনের জার্নি দশমীর বিদায় বেলা আমাদের শিখিয়ে যায় এক আশ্চর্য ধ্রুব সত্য। আমাদের এই প্রকৃতিতে সকলের উত্থান পতন সুখ দুঃখ সবই হয়তো ক্ষণস্থায়ী। সকলের অন্তরের সুখ হোক চিরস্থায়ী, ঠিক যেমন দেবীর ভাসান হয় না কেবল মূর্তি জলে নিরঞ্জন হয়, আমাদের অন্তরের শুভ চেতনা হোক দৃঢ়।
আসছে বছর আবার হবে, হতেই হবে। পুজো শেষ হওয়ার পর এই এক বছরের অপেক্ষা যেন শেষ হয়েও শেষ না হবার পরিচয়। যতদিন মানুষ আছে ততদিন মানুষের মধ্যে থাকবে দেবত্বের ছাপ, থাকবে শুভ চেতনা, কারণ চেতনা স্বরূপিনী মা দুর্গা আমাদের অন্তরে আছে। জয় মা দুর্গা।